পঞ্চায়েত ভোটের আগে জমি দখলের লড়াই কিন্তু ভাঙরে, এবং সেখানে কিন্তু আবারও দেখা গেল ভাঙর উত্তপ্ত হয়ে উঠল। আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় যে গণ্ডগোল, সেই গণ্ডগোলকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় গোটা ভাঙর চত্বরের যে হাতিশালা অঞ্চল আছে সেই হাতিশালা অঞ্চল। তুমি দেখতে পাচ্ছ বর্তমানে এখনও পর্যন্ত বিশাল সংখ্যক পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে, র্যাফ মোতায়েন রয়েছে, পুলিশের উচ্চ পদস্থ কর্তারা তারা রয়েছেন। এবং আইএসএফ যেটা বলছে, তাদের প্রতিষ্ঠা দিবসে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, স্থানীয় নেতৃত্ব তাদের উপরে চড়া হয়ে তাদেরকে মারধর করে। সংখ্যাটা কিন্তু বহু সংখ্যক আইএসএফ কর্মী সমর্থক, বহু সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক, তারা কিন্তু একে অপরের উপরে আক্রমণ করায় তারা আহত হয়েছেন, কারো মাথা ফেটে গিয়েছে, কারো হাতে আঘাত লেগেছে। শুধু তাই নয়, বোমাবাজির ঘটনা পর্যন্ত ঘটে, পুলিশের উপস্থিতিতেই গোটা ঘটনা ঘটে, কিন্তু পুলিশ তখনও কিন্তু তাদের কাউকে নিষ্ক্রিয় করতে পারেনি। শুধু তাই নয়, আমরা যেখানে রয়েছি ঠিক উল্টো দিকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় রয়েছে, সেই দলীয় কার্যালয়তে রীতিমতো আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের উপস্থিতিতে। পরবর্তী ক্ষেত্রে বিশাল সংখ্যক পুলিশ আসে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এই মুহূর্তে সেখানে রয়েছে ভাঙরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী রয়েছে ভাঙরে। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি যে ধর্মতলায় যে ধুন্ধুমার পরিস্থিতি হয়, ধর্মতলার পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার এবং একাধিক বিষয় তিনি খতিয়ে দেখেন। পরিস্থিতি খতিয়ে দেখার পর পুলিশ কমিশনার ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি তিনি খতিয়ে দেখেন। তিনি ঠিক কি জানিয়েছেন আপনাদের শোনাবো। আরআর এভিনিউতে আইএসএফ এর একটা মিটিং ছিল, তারপরে ওরা এসে ডোরিনা ক্রসিং এ ওরা গিয়ে ব্লক করলেন। আমাদের তরফ থেকে অফিসাররা ওদেরকে রিকোয়েস্ট করলেন কি এটা মেইন থরোফেয়ার আছে, ট্রাফিক আটকাচ্ছে, বাট ওরা এই ব্যাপারটা আই থিঙ্ক দে ওয়ার ভেরি ভেরি অ্যাডামেন্ট। তারপরে হঠাৎ করে ওদের কিছু সাপোর্টাররা একটা পুলিশ পার্সোনালকে মারধর করতে শুরু করলেন। তখন আমাদের লোক নিয়ে যখন ওদেরকে বাঁচাতে যায় পুলিশ পার্সনকে, তখন ওদের লোক আবার পুলিশের সঙ্গে কনফ্রন্টেশনটা শুরু হয়, অ্যান্ড তারপরে আই থিঙ্ক ওরা ব্রেক ব্যাটিং আর এইসব শুরু করে দেয়, অ্যান্ড দ্যাট ইজ ওয়ের পুলিশ হ্যাড টু ইন্টারভিন অ্যান্ড দে হ্যাড টু ইউজ মাইল্ড ফোর্স, টিয়ার গ্যাস শেলস ইউজ করা হয়েছে এবং মাইল্ড ফোর্স ইউজ করা হয়েছে। ধর্মতলার পরিস্থিতি খতিয়ে দেখার পর পুলিশ কমিশনার তিনি এসএসকেএম এ পৌঁছন এবং সেখানে বেশ কয়েকজন আহত পুলিশ কর্মী কিন্তু তারা ভর্তি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করণ জয়। ঝিলম, ইতিমধ্যেই পুলিশ কমিশনার তিনি এসএসকেএম এ পৌঁছে গিয়েছেন। তোমাকে যেটা জানাবো যে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে আমরা রয়েছি। ট্রমা কেয়ার সেন্টারে যে আইএসএফ কর্মী যারা ভর্তি হয়েছে, দুজন ভর্তি হয়েছে এবং একই সঙ্গে দশজন পুলিশ কর্মী ভর্তি আছেন। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে, কারোর হাতে আঘাত লেগেছে, কারোর মাথায় আঘাত লেগেছে এবং একই সঙ্গে তাদের শারীরিক অবস্থা কী আছে পুরোটাই যাচাই করা হচ্ছে। এবং এখানে যেটা জানা যাচ্ছে যে পুলিশের উচ্চপদস্থ কর্তারা আহত হয়েছে, তো এবার পদস্থ কর্তারা আসবেন বলে শোনা যাচ্ছে। কলকাতা পুলিশের কমিশনারও তিনি আসবেন বলে জানা যাচ্ছে, তবে এখনও এসে পৌঁছননি এবং পুলিশের বিশাল বাহিনী আছে। এবং একদিকে আইএসএফের যারা সমর্থক, যে কজন আহত হয়েছিলেন দুজন এখানে ভর্তি আছেন, এছাড়া পুলিশেরও যারা আধিকারিক যাদের আঘাত লেগেছে, কারোর মাথায় আঘাত লেগেছে, কারোর পায়ে আঘাত লেগেছে, প্রত্যেককে এই ট্রমা কেয়ার সেন্টারের ভেতরে ভর্তি রাখা হয়েছে, চিকিৎসা চালানো হচ্ছে। এবং একই সঙ্গে আমরা তোমাকে দেখাবো যে এখানে আইএসএফ কর্মী যারা আহত হয়েছে তাদের সঙ্গে দেখা করতে আইএসএফের বেশ কিছু সমর্থক এসছেন, তারাও আছেন, এবং তাদের সঙ্গে আমরা কথা বলে জানার চেষ্টা করব যে ঠিক কি হয়েছিল, কেন তাদেরকে এরপরে এই ঘটনা হয়েছিল। একজনের সঙ্গে কথা বলে তিনি আহত বলে জানিয়েছেন। ঘটনা বলতে আমাদের বিধায়ককে ভাঙরে মারধর করে, গাড়িটাও বিশালভাবে ভাঙচুর করে। ভাঙচুর করার পরে এমন অবস্থায় আমাদের মিটিং চলছিল, তারপরে আমাদের বিধায়ক মানে ওই সম্বন্ধে বলল, বলার পরে বললো যে আমরা সুষ্ঠুভাবে আমরা অ্যারেস্টের ইয়ে যা জানাচ্ছি। ধর্মতলায় কী হয়েছিল? ধর্মতলায় আরাবুল ইসলামের গ্রেপ্তারির দাবিতে আমরা পথটা অবরোধ করেছিলাম, পথটা অবরোধ করতাম শান্তিসুষ্ঠুভাবে। আমরা জাস্ট আরাবুলের গ্রেপ্তারের এ নিয়ে আমরা জাস্ট শান্তিসুষ্ঠুভাবে এ করছি। তারপরে হঠাৎ ওদিক থেকে কি পুলিশ অর্ডার পেলো, অর্ডার পাওয়ার পরে এসেই লাঠি চার্জ শুরু করলো। আপনার কি আঘাত লেগেছিল যেখানে, কি হয়? আমার মানে পায়ের মধ্যে লেগেছে, পিঠের মধ্যে লাথি মেরেছিল, মুখ থুবড়ে পড়ে গেছিলাম। তারপরে এই যে কাঁদানো গ্যাসের মধ্যে গিয়ে মুখ টুক জ্বালা করছিলো, আমার নিঃশ্বাসিতে খুব প্রবলেম হচ্ছিলো। এখন এমন তো অবস্থায় ওই যে একজনকে আমরা অ্যাডমিট করেছি, সে লোক মানে বিশাল অবস্থা।